নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের বাংলা বই থেকে মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্পটি থেকে আজকে গুরুত্বপূর্ণ MCQ, SAQ ও রচনাধর্মী প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তার আগে বলি, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। একের একটাকে আছে, বড় বাটির সংসার চলে কার নিয়মে? উত্তরটি হবে বড় পিসিমা। একের দুটাকে আছে, ভাত খাবে কাজ করবে, এই কথা বলেছিল। উত্তরটি হবে খদাক বামুন ঠাকুর। পরের প্রশ্ন দেখো, একের তিন দাগে আছে, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো হবে বড় পিসিমার বিয়ে হয়নি। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, কার প্রসঙ্গে এই উক্তি? উত্তরটি হবে উৎসব নাইয়া। একের পাঁচ দাগে আছে, বাদা থেকে চাল আসছে, বাদা শব্দের অর্থ হলো? উত্তরটি হবে, বাদা শব্দের অর্থ হলো নিম্নভূমি। পরের প্রশ্ন দেখো, বড় বাড়ির কোন ছেলে বিড়িতে থাকে? উত্তরটি হবে সেজ ছেলে। একের সাত দাগে আছে, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? উত্তরটি হবে, তখনও জাত সূত্র উঠবে কিনা। বড় ভাইয়ের মনে এই প্রশ্ন জেগেছিল, কারণ তিনি যখন জানতে পেরেছিলেন যে তার শ্বশুর মানে পুরকর্তার অসুখ হয়েছে, তিনি আর বাঁচবেন না, তখনই বড় বউ ভাবতে থাকে যে তার শ্বশুর যদি না থাকে তখন জাত সূত্র উঠবে কিনা। পরের প্রশ্ন দেখো, বড় বাড়ির দেবত্র বাড়ির সংখ্যা? উত্তরটি হবে 18টি। নয় দাগে আছে, কালো বেড়ালের লোম আনতে গেছে কে? উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ? উত্তরটি হবে গদাক, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই আর চাকরি করা হয়ে ওঠেনি। 11 নম্বরে দেখো, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? বড় বাবুর জন্য। 12 নম্বর প্রশ্ন, বাসিনীর মনিব বুড়ো 12 নম্বরে দেখো, বাসিনীর মনিব বাড়ির বুড়োকর্তার বয়স হয়েছিল? উত্তরটি হবে 82 বছর। 13 নম্বর প্রশ্ন, সতীশ মিস্ত্রির যেই তিন ধানে মড়ক লেগেছিল সেই ধানগুলো কী কী? উত্তরটি হবে হরকোল পাতনাই মোটা। পরের প্রশ্ন, হোমযজ্ঞের জন্য ত্রান্ত্রিক এনেছিলেন কে? উত্তরটি হবে ছোট বউয়ের বাবা। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? উত্তরটি হবে লুকিয়ে ছাতু খেতে দিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, উৎসবের পিতার নাম কি? উত্তরটি হবে হরিচরণ নাইয়া। পরের প্রশ্ন দেখো, বুড়োকর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল কখন? উত্তরটি হবে রাত 1টার পর। এবার চলো আমরা দুই দাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো দেখে নিই। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। 2-এর এক দাগে আছে, সেই জন্যই হোমযজ্ঞী হচ্ছে, কী কারণে হোমযজ্ঞী হচ্ছে? উত্তরটি হবে মৃত পথযাত্রী বুড়োপাত্রার প্রাণ রক্ষার উদ্দেশ্যে হোমযজ্ঞ হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব কার ছিল? শাশুড়িকে সে কি খাইয়েছিল? উত্তরটি হবে, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর দায়িত্ব ছিল মেজ বউয়ের। শাশুড়িকে সে খাইয়েছিল বড় ইলিশ, পাকা সোনার পেটি, ডিম পোড়ো, ট্যাংরা, বড় ভেটকি মাছ। 3 নম্বর প্রশ্ন, ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায়? উত্তরটি হবে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে।
ঝিঙে শাল চালের ভাত এবং মাছের সঙ্গে রামশাল চালের ভাত খাওয়া হয়। 4 নম্বর প্রশ্ন, দে বাসিনী ব্যগতা করি তোর, বক্তা বাসিনীকে কি দিতে বলেছে? উত্তরটি হবে, বাসিনীর কাছে অনেকদিন ভাত না খেয়ে থাকা উৎসব নাইয়া এক মুষ্টি চাল চাইল। 5 নম্বর প্রশ্ন, সাধন দাসের কথা উৎসব নেয় না, কোন কথা? উত্তরটি হবে, সাধন বলেছিল যে মাতলা নদীর জল উৎসব নাইয়াকে টেনে নিয়ে যাচ্ছিল, তবে সে গাছে বেঁধে রয়ে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, দেখো তাহলে উৎসবের বুকে শত হাসির বল থাকতো, আজ কি হলে এমন হতো? উত্তরটি হবে, প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ থেকে যদি উৎসবের স্ত্রী ও সন্তান রক্ষা পেত তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকত। 7 নম্বর প্রশ্ন, তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে? উত্তরটি হবে, বড় বাড়ির ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে, কারণ উৎসব দীর্ঘদিন অভুক্ত থাকার ফলে যখন বড় বাড়িতে ভাত ফুটতে থাকে সেই ভাতের গন্ধ তাকে বড় উতলা করেছিল যে সে কখন সেই ভাত খেতে পারবে। পরের প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পরে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, দীর্ঘক্ষণ অভুক্ত থাকার পর বাসিনীর দেয়া ছাতু গ্রহণ করে উৎসব, তার খিদের তীব্রতার তুলনায় ছাতুর পরিমাণ ছিল নগণ্য, তাই উপরোক্ত উপমাটির প্রয়োগ ঘটানো হয়েছে। পরের প্রশ্ন, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়া হবে, তাদের এইভাবে শ্রাদ্ধ হবে। উত্তর এখানে একটু ভুল হয়েছে, এটা হবে, কাদের এভাবে শ্রাদ্ধ হবে? উত্তরটি হবে, উৎসবের বউ ছেলে মেয়ে অপঘাতে মারা যাওয়ায় কালীঘাটে তাদের শালবন্দি শ্রাদ্ধ হবে। প্রশ্ন, তখন উৎসব প্রেত হয়ে গেছে, কখন উৎসব প্রেত হয়ে গিয়েছিল? উত্তরটি হবে, মহাশ্বেতা দেবের রচিত ভাত গল্পে এক ঝড়ের রাতে উৎসব নাইয়ার স্ত্রী ও ছেলে মেয়ে মাতলার জলে ভেসে যায়, তারপর কয়েকদিন ধরে সে শুধু পাগল হয়ে বউ মেয়েকে খুঁজছিল, ঘটনার অভিঘাতে শোকে উৎসব প্রেত হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়? উত্তরটি হবে, দীর্ঘদিন পর উৎসব ভাতের মধ্যে হাত ডুবিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। বড় বাড়ির বুড়োকর্তা যখন মারা গেছিলেন তখন বড় পিসিমা সমস্ত ভাত বাইরে ফেলে দিতে বলেছিলেন, কারণ অসুস্থ বাড়ির ভাত খেতে নেই। সেই সময় উৎসব সেই ভাতের টেজকি নিয়ে দূরে পালিয়ে যায় এবং তখন উৎসব ভাতের মধ্যে হাত ডুবিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। পরের প্রশ্ন, নইলে দোষ লাগবে, কি কারণে দোষ লাগবে? বুড়োকর্তার মৃত্যুর পর মৃতদেহ রাতের মধ্যে বের করতে না পারলে এবং সমস্ত কাজ রাতের মধ্যে শেষ করতে না পারলে দোষ লাগবে। পরের প্রশ্ন, চুনুনিরে তুইও খা কোন গল্পের অংশ? চুনুনির পরিচয় দাও, মহাশ্বেতা দেবের রচিত ভাত গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। চুনুনি হল উৎসবের মেয়ে। পরের প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের কারণ কি? উত্তরটি হবে, উৎসবের ইচ্ছে ছিল ভাত খেয়ে শরীরে বল পেলে বাদা খুঁজবে, কিন্তু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে সে। এরপর পুলিশের হাতে ডেচকি চুরির অপরাধে ধরা পড়ায় তার আর আসল বাদার খোঁজ করা হয়নি। এবার চলো তিন দাগে আমরা কিছু বিশ্লেষণ ধর্মী প্রশ্ন দেখে নিই। তোমাদেরকে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? দুই দাগে দেখো, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ কিভাবে উৎসবের জীবনকে নিয়ন্ত্রিত করেছে তা বর্ণনা দাও। তিন নম্বর প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল? তার এমন আচরণের কারণ বিশ্লেষণ করো।
জানাবার প্রশ্ন ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভাত গল্পে উৎসব চরিত্র আলোচনা করো। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওগুলোতে তোমাদের কবিতা ও নাটক থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।